সুপ্রভাত, নমস্কার, আমি পার্থ। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অন ক্যামেরা। আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কলকাতার সিলিকন হাব। তো গত বছরও কলকাতার সিলিকন হাব দেখে এসেছিলাম, এই মার্চ এপ্রিল মে নাগাদ। তো তখন দেখেছিলাম কনস্ট্রাকশন খুব একটা আমার মনে হয়নি হয়েছে। তো আজকে আবার যাওয়ার ইচ্ছা হয়েছে, যে আজকে আবার যাওয়ার ইচ্ছা হয়েছে দেখতে যে আমাদের এই সিলিকন হাবটা প্রোগ্রেসটা কতখানি হচ্ছে। কারণ 2025-এর ডিসেম্বরের মধ্যে সিলিকন হাবটা রানিং হয়ে যাওয়ার কথা। তো আসুন দেখি এই সিলিকন হাবের পরিস্থিতিটা কতটা প্রোগ্রেস হয়েছে, 2025-এ কতটা সত্যিকারের সম্ভব 2025-এর এন্ডের দিকে এটা রানিং হওয়ার। সেই উদ্দেশ্য নিয়ে যাচ্ছি আজকে নিউ টাউনে সিলিকন হাব, কলকাতার সিলিকন হাব। তোমাদের সেই সিলিকন হাবের প্লটটার অনেকটাই কাছাকাছি এসে গেছি এবং দেখতে পাচ্ছি যে সিলিকন হাবের প্লটটা ওয়াল আপ করা আছে। আসার সময় দেখতে পাচ্ছিলাম ডান দিকে বিশাল ওয়াল আপ করা। তো এগিয়ে যাচ্ছি, দেখি আরও গেলে দূরে একটা কনস্ট্রাকশনও দেখা যাচ্ছে। তো এগিয়ে যাই, দেখি কীরকম কনস্ট্রাকশনটা হয়েছে এবং কাদের কাদের কনস্ট্রাকশনটা হচ্ছে বলে অনুমান করা যায়। বেঙ্গল সিলিকন ভ্যালি হাব 2018 13 আগস্ট ইনগরেট হয়। সূত্র খবর অনুযায়ী এই বেঙ্গল সিলিকন ভ্যালি হাবটা 2025 সালের শেষের দিকে শুরু হয়ে যাওয়ার কথা, আর সেই জন্যেই আজকে এখানে আসা নিজের চোখে দেখবার জন্যে যে বেঙ্গল সিলিকন ভ্যালি হাবের কতটা প্রোগ্রেস হয়েছে। এবং সত্যি 2025-এর শেষের দিকে এই সিলিকন ভ্যালি সত্যি অপারেশনাল হওয়া সম্ভব কিনা। চলুন তাহলে ঘুরে দেখা যাক, আমার ক্যামেরাও অন, আপনারাও দেখতে থাকুন। এই সামনেই একটা প্লট দেখতে পাচ্ছি, যে প্লটে একটা কনস্ট্রাকশন চলছে। তো এখানে ভারতী এয়ারটেলের কনস্ট্রাকশন করার কথা আছে। বেঙ্গল সিলিকন ভ্যালি টেক হাব 2025 সালে শেষ হয়ে যাওয়ার কথা। আর এখানে সমস্ত শীর্ষ সংস্থানগুলো যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রি, আদানি এন্টারপ্রাইজ এবং টাটা কনসালটেন্সি তাদের কনস্ট্রাকশনগুলো করবে এবং 2025-এর শেষের নাগাদ এইগুলো চালু হয়ে যাবে। যদিও করোনার জন্যে বেশ কিছুটা ডিলেও হয়েছে, তবুও দেখা যাক কী কী কনস্ট্রাকশন এগোচ্ছে, তাহলেও আমাদের অ্যাটলিস্ট আমরা বুঝতে পারব। বেঙ্গল সিলিকন ভ্যালি টেক হাব এমন একটা প্রজেক্ট যেখানে যেটা কমপ্লিট হয়ে গেলে পরে বাংলার ছেলেদের আর বাইরে যেতে হবে না, অন্তত বেশ কিছু চাকরির সংস্থান এখানে হবে, বেশ কিছু মানে 50,000-এরও বেশি চাকরির সংস্থান এখানে হবে এবং সেটা পরবর্তীকালে আরও বাড়তে থাকবে। তাই এটা একটা বিরাট আশার জায়গা আমাদের কাছে যে এইটা কত তাড়াতাড়ি কমপ্লিট হবে। এই পুরো জমিটাই সে বেঙ্গল সিলিকন টেক হাবের জন্য নেওয়া হয়েছে। TCS, আদানি এন্টারপ্রাইজ, রিলায়েন্স, ভারতী এয়ারটেল এদের কনস্ট্রাকশন কাজগুলো শুরু হয়ে যাওয়ার কথা। তো এখানে কিছু কনস্ট্রাকশন সত্যিকারই চালু হয়েছে, যে কনস্ট্রাকশনগুলো চালু হয়েছে সত্যিকারে দেখতে পাচ্ছি নিজের চোখের সামনে। তবে এটা এই যে সিচুয়েশনগুলো রয়েছে কনস্ট্রাকশনের, এটা যে 2025-এর মধ্যে কতটা কমপ্লিট হবে সে সম্বন্ধে আমার একটু ডাউট আছে। আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের কী মনে হচ্ছে, তাহলেও খুশি হব। সাথে থাকুন, দেখি বাকি প্লটগুলোর কী কন্ডিশান এবং আরও কী কী কনস্ট্রাকশন হয়েছে। আমি এই পুরো প্লটটাই ফাঁকা দেখতে পাচ্ছি, মাঝখানে একটা ছোট্ট কনস্ট্রাকশন চালু হয়েছে ঠিক কথা, ওপারে দেখতে পাচ্ছি ওয়াল আপ করা হয়েছে। দুটো তিনটে কনস্ট্রাকশন হয়েছে, কনস্ট্রাকশন হচ্ছে না তা নয়, দুটো তিনটে কনস্ট্রাকশন হয়েছে। তো 2025-এর এন্ডে এটা রান করবে, এখানে নাকি চালু হয়ে যাবে 2025-এর এন্ডের মধ্যে। মোট 7টি কোম্পানি এখানে কাজ শুরু করেছিল বলে জানা যায়, আর সরকার আশা করেছিল যে এই কাজগুলো 2025-এর মধ্যে শেষ হয়ে যাবে। 40টিরও বেশি সংস্থা হাবে প্লট পেয়েছে, সরকারি ইজারা চুক্তিভিত্তিতে জমি বরাদ্দ হয়েছে। এখানকার কোম্পানিগুলো মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI, ব্লকচেন এবং ডেটা সায়েন্সের ক্ষেত্রে কাজ করবে। আদানি এন্টারপ্রাইজ তার ডেটা সেন্টারের জন্য কাজ করবে বলে আশা করা হয়েছে। এখানে IT টেকনোলজি হাব হলে তো টেকনোলজি রিলেটেড এমপ্লয়মেন্ট তো বাড়বেই, কিন্তু তার সত্ত্বেও বাড়বে পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ। এই প্লটটায় খুব জোর কদমে কাজ চলছে, এই প্লটটা দেখে ভালো লাগলো, এত স্পিডে কাজ হচ্ছে এবং এখানে সব রকম লেবার প্রোটেকশন নিয়ে মেডিকেলের জন্য অ্যাম্বুলেন্স রয়েছে রেডি। তো আশা করা যায় যে এই এই কনস্ট্রাকশনটা, এটা যেটা ওখান থেকে আমরা শুনলাম ভারতী এয়ারটেলের কনস্ট্রাকশন, এই কনস্ট্রাকশনটা হয়তো খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে যাবে। Ah.
এখান থেকে দাঁড়িয়ে ছবি তুলি, ভিডিও তুলি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে অনেক বড় বড় কনস্ট্রাকশন হচ্ছে। যে কনস্ট্রাকশনটা আমি পেছন দিক থেকে দেখালাম সেটাই আমি সামনে থেকে তুলছি, আর পেছন দিকে একটা কনস্ট্রাকশন হচ্ছে। দেখতে পাচ্ছেন এটা রাস্তার উপর দিয়ে ওই যে ওয়াল আপ করা আছে, এর ভেতরে এখনো পর্যন্ত কোনো কনস্ট্রাকশন শুরু হয়নি। আমিও দেখলাম, আপনারা দেখলেন, গত বছর আগে গত বছরে এসে দেখেছিলাম এই এরিয়াটা ওয়াল আপ করা ছিল না। তো এবছর এসে দেখলাম ওয়াল আপ হয়েছে, পুরো এরিয়াটা এই আদানি এরিয়া, এটা আদানির এই ল্যান্ডটা যে আদানি অ্যাকোয়ার করেছে এটাকে এখন ওয়ালাপ করা আছে। আর এই পুরো এরিয়াটা ওয়ালাপ করা, পুরোটাই নো পার্কিং জোন, গাড়ি দাঁড় করানো যাবে না। যে 2025-এ এন্ডে এটা কমপ্লিট হয়ে যাবে আমাদের সিলিকন হাব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং জানতে পারলেন কলকাতার সিলিকন হাব কতটা প্রোগ্রেস হয়েছে, কতটা এগোচ্ছে এবং কত দিনের মধ্যে হতে পারে। 2025-এর এন্ডের মধ্যে টার্গেট আছে। বাইরে এত রোদ্দুর যে বাইরে দাঁড়িয়ে বলতে পারলাম না, বাইরে ভীষণ রোদ্দুর, তাই গাড়ির ভেতর থেকে বলছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্যে রিকোয়েস্ট করবো আপনাদেরকে। আর সামনের বছর আবার এই সময় আসবো, এখানে দাঁড়িয়ে দেখে যাব কত এর প্রোগ্রেসটা কতখানি। 2025-এর ঠিক এই এপ্রিল মে মাসেই আসবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার জন্য রিকোয়েস্ট করব। আবার এই সিলিকন হাবের ভিডিও নিয়ে আবার দেখা হবে, ততদিন ভালো থাকবেন, নমস্কার।